লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট শেষ হয়েছে ইতিমধ্যে। আগামী 18 এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফার নির্বাচন। এদিন রাজ্যের পূর্ব ত্রিপুরা আসনে হবে ভোট। পূর্ব ত্রিপুরা আসনে মূলত লড়াই হবে ত্রিমুখী। শাসক দল বিজেপি, বিরোধী দল সিপিআইএম ও কংগ্রেসের মধ্যে হবে লড়াই। তার বাইরে অবশ্যই রয়েছে বিজেপির জোট শরিক আইপিএফটি। প্রতিটি রাজনৈতিক দলই নিজেদের মতো করে তাদের প্রচার শুরু করেছে, তবে প্রচার সারা ফেলেছে বিজেপি কংগ্রেস। সেই তুলনায় সিপিআইএম কিছুটা নিষ্ক্রিয়। পূর্ব আসনের কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মনের সঙ্গে লড়াই চলছে বিজেপি প্রার্থী রেবতী কুমার ত্রিপুরার। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোরের দিদি প্রজ্ঞাকে আক্রমণ করছে বিজেপির নেতৃত্ব। ছেড়ে দেওয়ার পাত্র নয় কংগ্রেস, তারা পাল্টো আক্রমণ শোনাচ্ছে বিজেপির দিকে। সোমবার নববর্ষের দুপুরে রাজপ্রাসাদে সাংবাদিক বৈঠক করেন রাজমাতা বিভূ কুমারী দেবী। তিনি একসময় এক রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। এদিন সাংবাদিক বৈঠক করে বিভূ কুমারী দেবী বলেন, লোকসভা নির্বাচনে রাজ্যের 2টি আসনে ইভিএম কারচুপি হওয়ার আশঙ্কা রয়েছে। বিভূ কুমারী দেবীর কথায়, পশ্চিম আসনে মানুষ সুবল ভৌমিককে ভোট দিলে সেই ভোট চলে যাবে আরেক ভৌমিকের পক্ষে। প্রজ্ঞা দেববর্মনের ক্ষেত্রেও একই অবস্থা। Tell the government that the ECBs where my daughter went to vote, Subal Bhaumik ka naam mein vote kiya, koi aur Bhaumik ko mila. That means tampering is there with the machineries. বিভূ কুমারী দেবীর অভিযোগ রাজ্যের আইন শৃঙ্খলা ত্বরান্বিতে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয়। The law and order situation is also today, this government gets held up for that. We used to talk about CPM. Amra boltam CPM is doing this and that. Ekhon violence je hocche ebong je threatening hocche, ekta to threatening ache verbal, ekta elakate giye gramer loke ekটু gelen and you made them scared there. You said if you go to vote. Secondly, the prashasanik, the governmental force, the police, the home ministry, which is in the hand of Shri Biplab Deb, that is very inactive. বিভূ কুমারী দেবী কিন্তু এবার গুরুতর অভিযোগ তুলেন রাজ্যের ভোটে ব্যবহৃত ইভিএম নিয়ে। বিজেপি নেতৃত্বের অভিযোগ পরাজয় নিশ্চিত ভেবেই প্রদ্যুৎ কিশোরের মা বিভূ কুমারী দেবী শেষ পর্যন্ত ইভিএম নিয়ে মাথা ঘামাতে চাইছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।